ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পার হয়েছে এক মাসেরও বেশি সময় দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কিন্তু আন্দোলনে নিহতদের স্বজনরা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তায় মানবেতর জীবনযাপন করছেন অনেকেই ইয়াসুদ্দিন মামুনের তোলা ছবিতে মনির ইসলাম মিন্টুর রিপোর্ট স্বামীকে হারিয়ে তিন মেয়ে নিয়ে এখন দিশেহারা মিরপুর রূপনগরের বাসিন্দা কুলসুম বেগম এমনিতেই ছিল টানাটানির সংসার নিজেও অসুস্থ স্বামী কাজ করতেন রাজমিস্ত্রির আর কুলসুম স্থানীয় একটি গার্মেন্টসে এখন কিভাবে চলবে সংসার মেয়েদের লেখাপড়া হ্যাঁ কই আমারে নিয়ে চল হ্যাঁ কি আবার একজন কে আসে আমি তাহলে আমার একটু নিয়ে চলো আমি একটু এর মুখে শেষ কথা শুনবো আমাকে আমি কার কাছে তাকে রেখে গেল আমার আমি আমার যাতে তুই বাদ ভাত খাইছে এই আমার কথা আর আমার কথা হয় নাই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চার আগস্ট স্বামী ফারুকের সঙ্গে দুপুরের খাবার খেয়ে গার্মেন্টসের কাজে যান কুলসুম আর ফারুকের রাজমিস্ত্রির কাজে যাওয়ার কথা ছিল বিকেলে খবর পান আন্দোলন দেখতে গিয়ে লাশও ফিরেছে স্বামী আমি কিভাবে গেছিল কয়েকটি দেখতে গেছিল আমি দেখতে ওই জায়গায় গেলো কারণ সব দিন যায় না যে মানুষ পুলিশ দেখলে ভয় পায় এ মানুষ ওই জায়গায় কেমনে গেল তিনটা মেয়ে ছাড়া না আমার স্বামী ছাড়া আমার আর এই দুনিয়াতে কেউ নাই রূপনগরেরই কয়েকটি বাড়ির পর থাকেন আলামিন হোসেন পাটোয়ারি শত্রুর্ধ এই ব্যক্তির একমাত্র উপার্জন খুব সন্তান আনোয়ার হোসেনকে হারিয়ে দেশে হারা বিচার চাওয়া ছাড়া এখন আর কিবা বা করতে পারেন তিনি আমি বড অনুরোধ করছি ছেলেটা না আমার যান যাক তারপরে আমি আমার স্বৈরাশ্রীর সরকার নিপাত দাঁড়া পর্যন্ত আমি 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 গর্বা আব্বা ফিরবো না তাকে বহুত রিকোয়েস্ট করছি তারপরে সে ফিরে নাই। সে আন্দোলনে চালিয়ে যাচ্ছে আমি সরকার স্বৈরাশ্রীর সরকার যে পতন হয়েছে আমি এটার বিচার চাই আমার ছেলের যারা মার্সে পুলিশে আমলিকের গুন্ডাবাহিনী দিয়া আমি এদের বিচার চাই মনিরুল সামিন টু এটি নিউজ ঢাকা